ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটিফুল। সবাইকে স্বাগত জানাচ্ছি, আজকে ভিডিওটি স্টার্ট করছি। আর আমি আছি, তোমরা হয়তো অনেকেই গেস করে ফেলেছো, আমার যারা পুরনো যারা ভিউয়ার্স আছো, সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, যে আমি এখন শ্বশুর বাড়িতে আছি, চাল সাথে আছি, হয়তো ঘর দেখে গেস করে নিয়েছো। তো হ্যাঁ, আমি পরশুদিন এসেছি এখানে, দুদিন ধরে আছি, কারণ হাজব্যান্ডের ছুটি। আর আজকে হলো 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসে আজকে বার্থডে। তো সবাই, সব বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা তো খুবই ভালো দিন, সবাই স্কুলে যে আজকে পতাকা উত্তোলন করা হয়, সব কিছু করা হয় আর কি, ফ্ল্যাগ হোস্টিং হয়। আর আজকে আমরাও সকাল সকাল উঠে আমার চান করে পুজোও করা হয়ে গেছে, আর এখন যাবো ছাদে। চলো তোমাদের সাথেও ছাদে যাই, ছাদে গিয়ে দেখি কি করা হয়। আর আজকে রিয়ানকে ভাবছি ছাদেই আজকে স্নান করাবো, রৌদ্র ভালো আছে, আজকে ছাদে গিয়ে স্নান করিয়ে দেবো ওকে। আর রিয়ানের তেল ক্রিম নিয়েছি, আর গরম জলটা নিতেই ভুলে গেছি, যে চলো এবার গরম জলটা হয়ে গেছে, গরম জলটাও নিয়ে নিই। আর আজকে সোমবার, আজকে আমি সোমবার দিন শিবের পুজো করেছি, নিরামিষও খাবো আজকে পুরো ভেজ। আর এই দেখো প্রদীপ জ্বলছে, পুজো করা হয়ে গেছে, আর আমি সিঁড়ি উঠলাম জন্য একটু হাঁপিয়েও গেছি, তো আমার পুজো হয়ে গেছে। আর এই দেখো এখানে রিয়ানা, রিয়ানের বাবা ছাদের মধ্যে রোদ তাপাচ্ছে, রোদ গায়ে লাগাচ্ছে, রিয়ানও লাগাচ্ছে, চেয়ারে বসি করে আছে। আজকে 23 জানুয়ারি, বলো আজকে সুভাষচন্দ্র বসু জন্মদিন। রিয়ান বাবা কি খেয়েছে? রিয়ান খেয়েছে দুধ দিয়ে, কলা দিয়ে, রুটি দিয়ে, আর রিয়ানের বাবা খেয়েছে আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট আর রুটি। হাই বলো, হাই বলো, বাবা হাই বলেছে রিয়ান। হাই 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 টাটু টাটু। আর রিয়ান ছাদে এসে ভীষণই খুশি হয়েছে, দেখতেই পাচ্ছ আমারও চুলগুলো ভেয়া ছিল, শুকিয়ে গেছে। আর আজকে ওদেরটা ভীষণ ভালো। আর এখানে বুনুর গামলাতে আমি স্নানের জল নিচ্ছি, এখানে বুনু স্নান করে এই গামলাতে মগে। আর আজকে ওদেরটা দেখো খুবই ভালো, ওদেরটা আজকে। আর এই দেখো রিয়ান সাদা খাবার দিয়ে চান করেছে, চান করা হয়ে গেছে। এসো এসো এসো, তোমাকে একটু ভিডিও করি। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে চান করেছে রিয়ান। আর এখন একটুখানি রোদের মধ্যে একটু রোদটা শিখে নিক, তারপরে আমরা নিচে যাব, তাই না? তোমাকে একটু করে দিই। হ্যাঁ, তোমাকে একটু করব। কি করবে? আরে এই যে পাহাড়ের উপর দিয়ে বাস গাড়ি যাচ্ছিল রিয়ান, দেখতে পাচ্ছিল না? আসো না, বাস গাড়ি, ওই যে পাহাড়, ওই দেখো যাচ্ছে গাড়ি, সব যাচ্ছে, ছোট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি তো, দাও আমাকে দেখে দে। আর ডুয়ার্সের তো সব জায়গাতেই পাহাড়ই পাহাড়, আর ডুয়ার্সে আমার শ্বশুর বাড়ি, তো পাহাড় সব দিকেই তো পাহাড় দেখাই যায়, যেটা বলছিলাম আর কি। আর আজকে মানডে, আজকে 23 জানুয়ারি, তো আজকে ভেজ। আর ভেজ আজকে লাঞ্চ মেনু কী কী রান্না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। আর এখানে একটুখানি থেকে তারপরে নিচে যাবো, রান্নাঘরে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর রিয়ানকেও লাঞ্চ করাবো, ইভেন আমরাও লাঞ্চ করবো। আর আজকে একটু বাইরে ঘুরতে যাওয়ার সবাই মিলে প্ল্যান আছে, তো কালকে বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম ঘুরতে, আর একটা ক্যাফে গিয়ে কফি খেয়েছিলাম, তারপরে কেক খেয়েছিলাম। হ্যাঁ, মানে ব্রাউনি টাইপ। হ্যাঁ ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা, হ্যাঁ এটা ক্যামেরা, হ্যাঁ 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 ক্যামেরা দিয়ে দেখতে হয়, ফটো তুলতে হয়। আর এই দিকে দেখো, আর ওই দেখো বিয়েবাড়ির, বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে, বিয়েবাড়ির প্যান্ডেলের স্ট্রাকচারগুলো হয়ে গেছে, কাপড় এখনো লাগানো হয়নি। আর এটা হলো আমারই মানে মাসির ছেলের বিয়ে, রিলেটিভদের মধ্যে আর কি বিয়ে হচ্ছে, তো আমাদেরও নিমন্ত্রণ আছে, আসার কথা আছে, এখন তো মানে আসার তো খুবই ইচ্ছা আছে। রিয়ান কথাই বলতে দিচ্ছে না আছে, তো সরস্বতী পুজোর পরের দিন বিয়ে 27 তারিখ। আর হলো 29 তারিখে বউ ভাত, আর 29 তারিখে কাজের একটা ব্যাপার পড়েছে আমার হাজব্যান্ডের, যদি আর কি ওর কলকাতা যাওয়ার একটা প্ল্যান চলছে, মিটিং আছে ওর ওখানে, যদি যাওয়া হয় তাহলে কি করব, যে আসা হবে কি না আমিও ভালো বাজি না, যদি না যাওয়া হয় তাহলে তো অবশ্যই আসবে না চাল সাথে। হ্যাঁ হ্যাঁ, আর মারাও থাকবে না, কারণ আমার শাশুড়ি মায়ের আবার ভাইয়ের ছেলের আবার বিয়ে, সেই ডেটেই বিয়ে, তো ওরা দিন হাঁটা যাবে, তো মা
তারপর শাশুড়ি মা দেওর যা কেউ থাকবে না, ওরা সবাই দিনহাটা যাচ্ছে, শ্বশুরমশাই শুধু থাকবে খালি। তো দেখা যাক, আসার তো ইচ্ছা আছে মাসির ছেলের বিয়েতে। তো যেহেতু আত্মীয়র মধ্যে না আসতে পারলেই খারাপ লাগে, আসতে পারলে ভালোই লাগে, আনন্দ হয় ভালো। তো কাজ পড়ে গেলে কিছু করারও থাকে না সেক্ষেত্রে। হাজব্যান্ডের মিটিং হওয়ার একটা কথা আছে কলকাতাতে, যদি যায় তাহলে আমি একা একা কী করে যে আসি, সেটাই হলো ব্যাপার। তুলে নিয়ে যাবো সাবানটা। হ্যাঁ দাঁড়াও, আগে নিচে নিচে আস্তে আস্তে নামো, নামো পাতি, আস্তে আস্তে নামো, নামো নামো, ধরো। এটা অনেক গল্প করলাম, অনেকক্ষণ ছাড়ে থাকলাম, এবার নিচে নামছি দুজনে মিলে। এখন ঘরে চলে এসেছি, হাজব্যান্ডও জানে গেছে। আর চলো এবার রান্নাঘরে যাই, কি রান্না হয়েছে দেখাই। হাঁটুয়ালা চুলোট চপ্পল পরে দোকানে চলে গেছে। আর এই দেখো ঘরের বাড়ির ভেতরে গাড়িটাকে রাখা আছে। এই যে গাড়ি করে আমরা এসেছি, গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে, এখানে রাখা আছে। হ্যাঁ এটা ছোটো মনির জুতো, চলো চলো ভেতরে চলো, চলো পড়ে যাবে আস্তে আস্তে। আর এই হলো রিয়ানের বদমাশি, দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। রান্না তো হয়ে গেছে, তো লাঞ্চ খাওয়ানোর আগে এখানে দুধ আছে, রিয়ানের জন্য একটু পনির বানিয়ে নেবো। আর যেহেতু আজকে ভেজ, নাহলে রিয়ান খাওয়া নিয়ে খুব নখরা করবে। আর এখানে বেগুন কাটা আছে, লবণ লবণ মাখানো আছে, বেগুন ভাজা হবে এখানে। আর এখানে হয়েছে শিম দিয়ে, আলু বেগুন দিয়ে, ধনে পাতা দিয়ে একটা চচ্চড়ি মতন হয়েছে। আর এখানে হয়েছে ডাল, হয়েছে মটরের ডাল, এখানে রয়েছে হলো লাউ, এখানে রয়েছে আলু করলা ভাজি, এখানেও রয়েছে আলু করলা ভাজি, দু জায়গাতেই রয়েছে, একটা মানে রাতের একটা দিনের। তা আজকে মাই রান্না করেছে সব রান্নাই। আমি আজকে সকাল সকাল চান করে পুজো করতে চলে গেছিলাম, আর এখানে আমার যা কাটাকাটি করে দিয়েছে আর মা রান্না করেছে। আর এখানে হয়েছে আতপ চাল দিয়ে জলপাই আলুর একটা দম হয়েছে, আতপ চাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো কালারটা খুব ইয়াম্মি হয়েছে, খুব সুন্দর হয়েছে জলপাই আলু দিয়ে আতপ চাল দিয়ে তরকারিটা, খুব ভালো লাগে খেতে। আর ন্যাচারালি বেগুনটা তো গরম গরম ভাজা খেতেই ভালো লাগে, এটা পরে ভাজা হবে। আর এখন আমি চটপট করে রিয়ানের হলো পনিরটা করে ফেলি। আর এখানে মা হলো ডিম সেদ্ধ অলরেডি করে রেখেছে দুটো, দুদের দুই ভাই বোনের জন্যে, তো দুটো ডিম সেদ্ধ করা হয়ে গেছে। আর এনে তো নিয়ে যে অল্প মাপ মতন ছচকানো দুধ বসিয়ে দিয়েছে, ওর জন্য অল্প কয়েকটা পনির করবো। আর ওর তো দুধ খায়, দুধ দিয়ে ভাত খায়, ওর জন্য দুধ আলাদা করে রেখে দিয়েছি। তো এখানে পনির এই যে রেডি হয়ে গেছে, খাওয়ার সময় খালি একটুকে ফ্রাই করে দেবো অল্প তেল দিয়ে। সব রেডি করে এখানে ঢেকে রেখে গেলাম। যা বাবা আমি ভালো রিয়ানই ঘরে আছি, তো রিয়ানই ঘরে নেই, কেউই নেই, ঘর ফাঁকা। চলে এসো চলে এসো চলে এসো, যাও মা হাত দিচ্ছে তো, যে বাবা খেলো বুয়াদা খেলো, এখন যে ভাইও খাবে, যাও। বুয়াদা বুয়াদা এখানে ভাত খেলো তো, ওই যে বাবার সঙ্গে যাবে, ওদলা বাড়ি যাবে বললো। তো দেখো এখানে রিয়ান পনু খাচ্ছে, পনু খাওয়া স্টার্ট হয়ে গেছে, এই যে খাবার, এই যে ডিম সেদ্ধ, আর এই যে খিচুড়ি দিয়ে ভাত খেয়ে নি না, তারপর তিনটা দিকে বেরোবো তাড়াতাড়ি করে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। ঘুরতে যাওয়ার ভিডিওটা পরে শুট করব, তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, এটা অনেকটা লেন্দি হয়ে গেছে এই ভিডিওটা এমনিতেই। আর যেটা বলছিলাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেওয়া হচ্ছে না, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা, আমি তোমাদের পাশে আছি। তো টাটা বাই বাই, ইরিয়ান বাই বাই করে দাও।